চ্যানেলের মাধ্যমে ধর্মীয় বিষয়াদি প্রচার করে থাকেন। বিশেষ করে ওলামায়ে কেরামের বয়ান, আলোচনা এবং ওয়াজ সম্প্রচারে ভূমিকা রেখে থাকেন। আজকে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে। এটা একটা আমাদের দীর্ঘদিনের বিভিন্ন চিন্তা ভাবনা এবং নানা সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়ে সমাধানের উদ্যোগ চিন্তার একটা কর্মসূচি এবং একটা প্রক্রিয়াই আজকে। দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে বা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে, তো সেখানে বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক, এটা মানে যোগাযোগ ব্যবস্থায়, তারপরে এই মিডিয়া জগতে বলা যায় একটা বিপ্লব সাধন করে দিয়েছে, এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। পৃথিবীর অনেক বড় বড় দেশগুলোতে বড় বড় বিপ্লবের পিছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। আমরা জানি যে আরব বসন্ত নামে যেই বিপ্লব হয়েছিল সেখানে, তারপরে তুরস্কে রজব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে যেই সামরিক বিদ্রোহ বা অভ্যুত্থানের যে অপচেষ্টা হয়েছিল, সেই অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে সেই অভ্যুত্থান প্রচেষ্টা রুখে দেওয়ার যেই ভূমিকা, তারপরে সম্প্রতি সর্বশেষ আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গকে, হ্যাঁ, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার যে নির্যাতন, সেই নির্যাতন বিরুদ্ধে এই করোনাকালীন অচল অবস্থার মধ্যেও আমেরিকার মতো উন্নত মানের এই বিশ্বেও, পৃথিবীতে, এই দেশেও যে অভূতপূর্ব গণবিস্ফোরণ, মানবতার পক্ষের যে একটা উত্তাল ধ্বনি, সেটা কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণেই এটা সম্ভব হয়েছে। আমরা সম্প্রতি দেখতে পাই যে আমাদের বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মিডিয়াকে ব্যবহার করে, বিশেষ করে এক্ষেত্রে সর্বাধিক যে ভূমিকা রাখছে ইউটিউব, এরপরেই ফেসবুক, এই দুটি প্ল্যাটফর্ম, এটি বাংলাদেশে আলেম ওলামাদের ওয়াজ এবং বয়ান সম্প্রচারের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। এবং প্রতিদিন এই ধরনের প্রবণতা এবং এই মাঠে, এই ময়দানে কাজ করার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাত ফুরিয়ে দিনের, মানে সূর্যের উদয়ের আগেই দেখা যায় যে প্রতিদিন নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি হচ্ছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক রয়েছে, ভালো দিক রয়েছে, কিন্তু যেহেতু বিষয়টি এমন একটা ওপেন এবং উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে কোনো জবাবদিহিতা নেই, কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, তো স্বাধীনতা এটি তো অবশ্যই মানুষের একান্ত প্রয়োজনীয়, মৌলিক একটি প্রয়োজনীয় জিনিস, কিন্তু নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, এটা অনেক সময় সমাজে অনেক বড় ধরনের বিপর্যয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। তো আমরা এই ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়াব্যাপী আলেম ওলামাদের যে ওয়াজগুলো, বয়ানগুলো সম্প্রচারিত হচ্ছে, এটার জন্য এই ইউটিউবকে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি বিশেষ উপকারী একটা পদক্ষেপ হিসাবে, প্রক্রিয়া হিসাবে সাধুবাদ জানাতে পারি। কিন্তু সেই সঙ্গে এর যে বলগাহীন এবং নিয়ন্ত্রণহীন যে অবাধ স্বাধীনতা, মানে উইদাউট এনি রেস্ট্রিকশন, এই যে কাজ, এর যে যাত্রা, এটা অনেক সময়ই আমাদেরকে অনেক বড় বড় ভোগান্তির সম্মুখীন করছে, অনেক বড় বড় বিপর্যয়ের সম্মুখীন করছে। আমরা জানি যে এমনি যে সকল এই সরকার অনুমোদনপ্রাপ্ত যে সকল মিডিয়া আছে, অনেক মিডিয়া এখন কাজ করছে অনলাইন, অফলাইনে, সব জায়গায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যেগুলো রাষ্ট্রীয়, সরকারি, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের অনুমোদন নিয়ে কাজ করতে হয়, তারা তাদের প্রত্যেকটা চুলচেরা কাজের জন্য বিভিন্ন জায়গায় জবাবদিহিতার সম্মুখীন হয়,
তাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হয়। কিন্তু আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা কাজ করছেন তাদের কোনো জবাবদিহিতা নেই। জবাবদিহিতা শুধু নেই তা নয়, বরং এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে এই মিডিয়া সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা, এই বিষয়ে তাদের যোগ্যতা এবং এই বিষয়ে কাজ করার যে বেসিক যে একটা ধারণা, সেটাও আমার মনে হয় অধিকাংশ এই চ্যানেলের স্বত্বাধিকারীদের নেই, যার কারণে যেই পরিমাণ কল্যাণ এবং উপকারিতা হচ্ছে এটার দ্বারা, অকল্যাণ এবং এর অপকারিতার মাত্রাও কিন্তু তার চেয়ে খুব কম নয়। যে সকল অকল্যাণগুলি সামনে আসছে সেগুলো বিভিন্নভাবে আমরা আলোচনায় হয়তো এনেছি বা আমরা আমাদের অনেকেরই এই বিষয়গুলো ধারণায় আছে, আমাদের নলেজে আছে, যে অনেক সময় যে ন্যূনতম যে একটা বিষয়ের যে দায়িত্ববোধ, একটা বিষয়ের শুধু দায়িত্ববোধ না, এর যে আমানতদারি, সততা, ন্যূনতম আমানতদারি এবং সততাও এখানে রক্ষা পায় না। ইসলামের মূল নীতি, কোরআন সুন্নার যে মূল নীতি, সেগুলো লঙ্ঘিত হয়। এবং এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে সকল আলেম ওলামারা, ওলামাগণ, তারা আল্লাহর দিনের খেদমতের জন্য কথা বলছেন, ইসলামের প্রচারের জন্য কথা বলছেন, তারা ইখলাসের সাথে একমাত্র সওয়াবের উদ্দেশ্যে তারা বয়ান করছেন, কথা বলছেন, তাদের সেই কথাগুলিকেও এমনভাবে প্রচার করা হচ্ছে যে সেগুলো মানুষের কাছে বিভিন্ন গুনাহ এবং পাপাচারের বাহন হিসাবে সেগুলো ব্যবহার হচ্ছে। দেখা যায় একজন বড় আলেমের আলোচনা হবে, সেখানে একজন বেপর্দা নারীর একটা ছবি যুক্ত করে দেওয়া হলো। তো এখন ওই বয়ানটা উনি শুনবেন না বেপর্দা নারীর ছবিও দেখবেন? তো দেখা গেল ওই বয়ানটা একটা মানুষের জন্য একটা গুনাহের, একটা চোখের জিনার একটা কার্যকারণ সেখানে তৈরি করা হলো। একটা বয়ান হয়েছে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে, তিনি এমন একটা শিরোনাম জুড়ে দিলেন যার দ্বারা মানুষকে প্রতারিত করা হয়। তো একটা ইসলামী আলোচনাকে প্রতারণার বাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারপরে এমন এমন ভাবে আলোচনাগুলোকে উপস্থাপন করা হয় যাতে আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হয়, আলোচনার যে মূল মেসেজ সেটা সম্পূর্ণ ভিন্নভাবে, বিকৃতভাবে উপস্থাপিত হয়। তো যদি আমরা অনুমোদিত মিডিয়ায় এই সমস্ত কাজগুলো করা হয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়, আইনানুগ পদক্ষেপ নেওয়া যায়, তাদের সাথে যোগাযোগ করা যায়, তাদের সাথে আলোচনার টেবিলে বসা যায়, কারণ তাদের একটা অ্যাড্রেস আছে, তাদের একটা কর্তৃপক্ষ আছে, জবাবদিহিতার একটা জায়গা আছে, তারপরে তাদের আবার বিভিন্ন ফোরাম আছে, অ্যাসোসিয়েশন আছে, সেই সমস্ত অ্যাসোসিয়েশন থেকেও তাদের যে কোনো ধরনের রুলস রেগুলেশন বিরোধী, নিয়ম শৃঙ্খলা বিরোধী যে কোনো কাজের জন্য তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, সেখানে জবাবদিহিতার আয়োজন আছে। কিন্তু এখন আমাদের এই বিশেষ করে ভিডিওর মাধ্যমে যে ইউটিউব চ্যানেলগুলোর যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার এখানে কোনো জবাবদিহিতার বিষয় নেই, কারো দ্বারা কোনো ভুল ত্রুটি হলে তার সঙ্গে কোনো আলোচনার টেবিলে বসার কোনো স্কোপ নেই, মামলা মোকদ্দমায় যাওয়ার বা কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেগুলো অনেক জটিল প্রক্রিয়া। তো আর এর প্রথম ভুক্তভোগী বা এর প্রধান যে ক্ষতির শিকার সেটা অনেক ক্ষেত্রেই আলেম সমাজ হয়ে থাকে। তারা এমন এমন কথা বলে ফেলে, এমন এমন শিরোনাম দিয়ে দেয়, এমন এমনভাবে বক্তব্য এবং বয়ানগুলোকে এডিট করে যেটা ন্যূনতম নীতিনৈতিকতার দূরের কথা। কোরআন সুন্নার যে নীতিমালা, বৈধতার নীতিমালা, হালালের নীতিমালার মধ্যেও পড়ে না, সেটা হারাম পর্যায়ে এটা পড়ে যায়। এরকম অনেক কাজ অহরহ প্রতিনিয়ত এই সকল ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। তো আমরা চাই যে এই মিডিয়াটা আমাদের ব্যবহার হোক, এই মিডিয়াটা যে কল্যাণকর ভূমিকা আছে সেই কল্যাণকর ভূমিকাগুলো আরও সম্প্রসারিত হোক এবং আরও শক্তিশালী হোক। মনে রাখতে হবে, যখনই কোনো একটা সেক্টর সীমা লঙ্ঘন করে, কোনো একটা সেক্টর যখনই কোনো সীমা লঙ্ঘন করে, তখন সেই সীমা লঙ্ঘনের যে পরিণাম সেটা শুধুমাত্র এই গুটি কয়েক সীমা লঙ্ঘনকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যারা সীমা লঙ্ঘন করেনি তাদের উপরেও
সেটার পরিণাম কিন্তু চলে আসে। আমরা ইতিহাস জানি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর এক নবী, যে কোনো একজন নবী আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বললেন যে আল্লাহ পাক, যখন কোনো এলাকায় অপরাধ হয় তো আপনার নিয়মেরই যে আজাব আসে, তো আজাব আসলে যারা অপরাধ করে তারাও ধ্বংস হয়, যারা কোনো অপরাধ করে নাই তারাও দেখা যায় আজাবের মধ্যে পড়ে যায়। এটা কীরকম একটা সিস্টেম হলো? আল্লাহ পাক রব্বুল আলমিন সেই নবীকে এর কোনো প্রতিউত্তর দিলেন না। তো নবী যে সফর করতেছে এক জায়গায়, সেই নবী, কোনো নবীর নাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ নেই যতটুকু আমার মনে পড়ছে, তো তিনি এক জায়গায় গেলেন, সেখানে একটা পিঁপড়া ওনাকে কামড় দিল ভালোভাবে। তো পিপিলিকে কামড় দেওয়ার পরে যত পিপিলিকা ছিল পিপিলিকার বাসা টাসা সব ভেঙে চূর্ণার করে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, ফাহাল্লা নামলাতান ওয়াহিদাতান, যে আপনাকে তো পিঁপড়া কামড়াইছিল একটা, আপনি এই সমস্ত পিপিলিকার বিরুদ্ধে অ্যাকশন নিলেন কেন? সিস্টেম এটাই, এটা আল্লাহ পাকের নিজাম, যখনই কোনো একটা জায়গা থেকে সীমা লঙ্ঘন হয় তখন তার পরিণাম কিন্তু সে এক জায়গার উপর সীমাবদ্ধ থাকে না। আজকে যদি আমাদের এই ভবন থেকে একজন মানুষ একটা অপরাধ করে, একটা ঢিল ছুঁড়ে মারে নিচে, হ্যাঁ একটা বড় একটা পাথর বা ইট ছুঁড়ে মারলো এখানে, অথবা এখান থেকে একটা বোম ছুঁড়ে মারলো, রাস্তায় একজন মানুষের মাথার উপর পড়ে আহত হলো সে, অথবা সেখানে বোমটা ওখানে বাস্ট হয়ে কিছু মানুষ আহত হলো, তো হাজার হাজার মানুষ কিন্তু এই ভবনের উপর চড়াও হবে, এটা খুব স্বাভাবিক। এখন এই ভবনের উপর চড়াও হয়ে প্রকৃত অপরাধী কে তাকে চিহ্নিত করার আগেই এই ভবন তছনছ হয়ে যাবে। তারপরে কে প্রকৃত অপরাধী, কে এর হোতা, তাকে যদি খুঁজে বের করা যায় তো তার জন্য এক্সট্রা আলাদা পানিশমেন্ট তো সবার পরে, কিন্তু প্রথম যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু এই পুরা ভবনের সকলের উপরেই আসবে। কাজে ইউটিউব চ্যানেলগুলোর কারণে এই আমাদের ওয়াজ মাহফিলের সেক্টরটা প্রচার তো হচ্ছে, ঠিক প্রচারণা চলছে, আমাদের আলোচনাগুলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে, এটা ভালো দিক হচ্ছে, কিন্তু এমন এমন কিছু ক্ষতির দিক ইতিমধ্যে সামনে চলে এসেছে যে এটার কারণে আমাদের এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলো, বড় ধরনের এই মাহফিলের স্টেজগুলো, মাহফিলের বয়ানের মিম্বরগুলো বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। এই জন্য দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই, দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। তো আমরা চাই যে আমরা দেখা যায় যে অনেকেই আলোচনা করতে গিয়ে ইউটিউব চ্যানেলগুলোর কারণে বিব্রত বোধ করি মাহফিলের উপস্থিত। আমি অনেক দিন ধরেই যে আমি কোনো অননুমোদিত ইউটিউব চ্যানেলকে আমার বয়ানে রেকর্ড করতে দেই না, কিন্তু আবার অনেকে অনেক আশা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা এমন করুণ চাহনিতে থেকে তাকিয়ে থাকে, তাদের সেই করুণ দৃষ্টির দিকে তাকালে নিজের কাছেই খুব অপরাধ বোধ হয় যে লোকটা হয়তো ভালো নিয়তে এসেছে, সৎ উদ্দেশ্যে এসেছে যে একজন আমার আলোচনা রেকর্ড করে প্রচার করবে, দিনের খেদমত করবে, দাওয়াতের ইসলামের দাওয়াত প্রচারে ভূমিকা রাখবে, কিন্তু তাকে আমি সুযোগ দিতে পারছি না, তাকে আমার নিষেধ করতে হচ্ছে, কারণ কে আসলে ভালো নিয়তে এসেছে এবং কে সঠিক দায়িত্বশীলতার সাথে প্রচার করবে আর কে প্রচারের ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিবে সেটা তো কারো কপালের উপর লেখা নেই, কাজে আমি তাদেরকে ক্লাসিফিকেশন করতে পারছি না, এই জন্য আমি কাউকে অনুমতি দিতে পারছি না, এরকম অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হওয়া লাগছে। এই জন্য আমরা চাই যে মূলধারার বা অনুমোদিত যে গণমাধ্যমগুলোর যেরকম জবাবদিহিতার জায়গা রয়েছে এবং নিয়ন্ত্রণের একটা আয়োজন রয়েছে, তো আমাদের আপনাদের কাছে বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলের ওনার্স যারা রয়েছেন, স্বত্বাধিকারী যারা রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, আপনারা নিজেরাই এমন একটা আয়োজন করেন যাতে এই সেক্টরটা কল্যাণের কাজে ব্যয় হয় এবং এর অকল্যাণগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়, সকলকে যেন একটা জবাবদিহিতার আওতায় আনা যায়। আপনারা হয়তো কোনো একটা অ্যাসোসিয়েশন করলেন, সেই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ থাকবে, মেম্বারশিপের নীতিমালা থাকবে এবং সেই নীতিমালার আলোকে তারা চ্যানেলগুলো পরিচালনা করবে, এবং সেই চ্যানেলগুলো যদি সেই নীতিমালার কোনো বরখেলাফ কিছু করে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের কাছে জবাব চাওয়া হবে যে তুমি কেন নীতিমালা ভঙ্গ করেছো। আর আমরা শুধুমাত্র অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা সবসময় জানতে চাইব, যে কোনো ইউটিউব চ্যানেল যদি ভুল করে আমরা সেই অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলদের কাছে আমরা জবাবদিহিতা চাইব যে আপনাদের একজন মেম্বার কেন এরকম করলো,
সেখানেও ভুল একটা বাজে একটা শিরোনাম দিল, সেখানেও শরীয়তের বিধান লঙ্ঘন করে সেখানে একটা থাম্বনেল দিল, সে কেন এগুলো করলো, এই সকল বিষয়ে আমরা যেন সকলকে নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সেক্টরটাকে পরিচালনা করতে পারি, সেজন্য আমরা চাই যে আপনারা এরকম একটা উদ্যোগ আপনাদের পক্ষ থেকে গ্রহণ করা হোক। যদি এটা না করা হয় তাহলে আমার আশঙ্কা হচ্ছে যে বড় ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি এই কারণে হয়ে গেছে, আলেমরা আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ তৈরি হওয়া, সমাজের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা বিরোধ, নানা ধরনের কলহ তৈরি হওয়া এবং আলেমদের ব্যাপারে নানা ধরনের বিদ্বেষ এবং নানা রকমের এই ওয়াজ মাহফিল সম্পর্কে নেতিবাচক যে সেন্টিমেন্ট তৈরি হওয়ার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এই অপরিণামদর্শী অপরিপক্ক এবং অসুস্থ ভূমিকা এগুলো দায় রয়েছে। কাজেই আমি আমার আর কথা দীর্ঘায়িত করছি না, আমরা চাই যে এখানে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন নেই। আপনারা যারা ইউটিউব চ্যানেলগুলো পরিচালনা করছেন, আমরা আজকে শুধুমাত্র আপনাদেরকে আহ্বান করে আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষকে আমরা একত্রিত করে দিলাম, পরবর্তী পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন, আপনারা এটাকে একটা নিয়ন্ত্রণে আওতায় আনবেন, কারা কোন ওয়াজ কোন মাহফিল কভার করছে রেকর্ড করছে সেটা আপনাদের কাছে তার অনুমোদন লাগবে অ্যাসোসিয়েশনের কাছ থেকে। অ্যাসোসিয়েশনের অনুমোদন ছাড়া আমরা যেই মাহফিলগুলোতে যেই অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেব তাদের অনুমোদিত মেম্বার ছাড়া অন্য কেউ যেন সেখানে রেকর্ড করতে না পারে, এবং রেকর্ড করলে সে যে প্রচার করবে সেই প্রচারের নীতিমালা থাকবে, এডিটিংয়ের নীতিমালা থাকবে, সেই এডিটিংয়ের নীতিমালা প্রচারের নীতিমালার আওতায় তারা সেগুলো প্রচার করবে। যারা এই নীতিমালা ভঙ্গন করবে তাদের মেম্বারশিপে সমস্যা হবে অথবা তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে সতর্ক করা হবে, এরকম একটা ব্যবস্থা যেন হয় এই আহ্বান রাখছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সত্যের প্রচারে হকের প্রচারে দেশ জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করার তৌফিক দান করেন, এবং যাবতীয় অকল্যাণগুলো যেন আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রুখে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা কষ্ট স্বীকার করে আজকে যারা রাবিতাতুল ওয়াইজিনের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।